বেল আইকন আর সাবস্ক্রাইব করুন বর্তমানের কথা, সব সময় থাকুন খবরে, শুধুমাত্র বর্তমানের কথায়। এবং অবশ্যই বর্তমান কথার পোর্টাল নিউজ এবং বর্তমান কথার ইউটিউব চ্যানেল দেখতে ভুলবেন না। সামনেই পৌরসভা নির্বাচন আসছে, আর এই পৌরসভা নির্বাচনে কালিয়াগঞ্জে এখন হাওয়া কোন দিকে চলছে, কালিয়াগঞ্জের নাগরিকরা কি চান, আগামী দিনে পৌরপতি হিসেবে কাকে দেখতে চান, এই সব বিষয় নিয়ে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমি ঘুরছি এবং সাধারণ মানুষের মতামত নিচ্ছি যে আগামী দিনে মুখ কে থাকবে, কালিয়াগঞ্জে সাধারণ মানুষের স্বার্থে সাধারণ মানুষরা কি চাচ্ছেন। চলুন আমরা শুনে নিই কালিয়াগঞ্জের তিন নম্বর ওয়ার্ডে যে সমস্ত নাগরিকরা আছে তাদের প্রতিক্রিয়া আমরা এখন নিব। কালিয়াগঞ্জে তো তিন নম্বর ওয়ার্ড, এই যে আগামী পৌরসভা নির্বাচনে আপনারা কাকে দেখতে চান পৌরসভার মুখ হিসেবে বা চেয়ারম্যান হিসেবে? বিগত আমরা বেশ কিছু বছর কংগ্রেসের পৌরসভা শাসনে আমরা ছিলাম, তো তখন কি উন্নতি হয়েছে আমরা কালিয়াগঞ্জের প্রত্যেকটা লোক জানি। এবং বিগত কিছু বছর ধরে যে আমরা কার্তিক পালের আন্ডারে ছিলাম, যিনি আমাদের পৌর পিতা ছিলেন, তিনি পিতার মতনই আমাদের মাথার উপরে স্নেহের ছায়ার মতন সবসময় দাঁড়িয়েছিলেন, সুবিধা অসুবিধা সবসময় প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছেন, এমনকি এখনও মানে কোনো কারো অসুবিধা হলে তিনি কিন্তু আমাদের পাশে এসে দাঁড়ান। অবশ্যই আমরা আবার আমরা চাই যে কার্তিক পালই যেন আমাদের পৌরপতি হিসাবে যেন। আচ্ছা বলছি, এখন বর্তমানে যেভাবে কি কেমন দেখছেন নাগরিক পরিষেবা কতটা পাচ্ছেন? যদি বলতে যাই তাহলে 2020-তে যখন প্রথম আমরা লকডাউন পেয়েছিলাম, সেই সময় আমাদের হচ্ছে পৌরপতি ছিলেন, পৌর প্রশাসক হিসাবে ছিলেন, তিনি যা আমাদের করেছেন প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছেন, যে যা উপকার করেছেন, সেই লকডাউনে সব বন্ধ, খাওয়ার নেই মানুষের ঘরে, প্রত্যেকটা মানুষকে সব সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়েছে। কিন্তু 2021-এ যখন এপ্রিল থেকে আবার আমরা লকডাউন পেলাম, আমরা কিন্তু এই পৌরসভার আন্ডারে সেই সব সুযোগ সুবিধা পাইনি। সেজন্যে আমরা চাই যে যেটুকু কালিয়াগঞ্জের আরও উন্নতি বাকি আছে তিনি যেন এসে সেটা সম্পূর্ণ করেন। কি নাম আপনার? দেবশ্রী রায় ঘোষ। জি, আপনার নাম কি? অঞ্জু মণ্ডল। বলে আপনি কি চান? আমিও কার্তিক পালকেই চাই। কেন? উনি আসাতে অনেক দারুণ উন্নতি করেছে আমাদের, রাস্তাঘাট করেছে। আচ্ছা, আর ড্রেন লাইট সবই করেছে। আচ্ছা, তো এই যে মানে যে তার যে পরিষেবা আর এখনকার বর্তমান পৌরসভার যে পরিষেবার মধ্যে কতটা তফাৎ পাচ্ছেন? অনেকটাই তফাৎ আছে। কি কি নাগরিক পরিষেবা বলতে এখন কি পাচ্ছেন আপনারা? এখন তো তেমন কিছুই পাচ্ছি না। পাচ্ছেন না? আচ্ছা, আপনার নাম কি? সাধনা চক্রবর্তী। সাধনা চক্রবর্তী। আচ্ছা বলছি, আগামী দিনে পৌরসভার চেয়ারম্যান হিসেবে কাকে দেখতে চান? যে আমাদের সব দিক দিয়ে ভালো করবে তাকে আমার চাই। আচ্ছা, কে ভালো মানে কালিয়াগঞ্জের জন্য কি মনে হয়? কার্তিক পালকে ভালো মনে হয়। কেন? উনি অনেক কিছু করেছেন উন্নতি আমাদের এখানে তিন নম্বর ওয়ার্ডে। তিন নম্বর ওয়ার্ডে উন্নতি কি কি করেছে? উন্নতি আমার রাস্তাঘাট। আচ্ছা, লাইটের সুবিধা। আচ্ছা, জল এখন দিচ্ছে বাড়ি বাড়িতে জল তারই আমলে হয়েছে এটা? এখনই হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর কি কি সুবিধা আর এখন যে যারা চালাচ্ছে পৌরসভা তাদের পরিষেবা কেমন পাচ্ছেন? খুব একটা ভালো না। আচ্ছা, আমার নাম সরস্বতী মানি। আচ্ছা বলছি, আগামী পৌরসভা নির্বাচনে কাকে দেখতে চান চেয়ারম্যান? কার্তিক পালকে চাই। কেন? কারণ উনি কালিয়াগঞ্জের জন্য যথেষ্ট উন্নতি করছে, ওনার জন্য এই যে রাস্তাঘাট সমস্ত কিছু উন্নতি ওনার জন্যই হয়েছে। আচ্ছা, আর এখন যে পৌরসভা চলছে তার মানে কাজকর্মে আপনারা কতটা খুশি? কাজকর্ম আমরা উনি তো বেশি দিন হয়নি, আমরা অতটা বুঝতে পারবো না। আচ্ছা, আর পৌরসভা অনেক দিন ধরে যাওয়া আসা নাই, ওই আমি বলতেও পারবো না। তো তাহলে কার্তিক পালকেই আপনারা চান? নিশ্চয়ই। মিনা কর্মকার। আপনি কি চান যে আগামী পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে কাকে দেখতে চান? আমরা ওই কার্তিক পালকেই দেখতে চাই। কেন? হ্যাঁ, ওই তো সব করতেছে। আচ্ছা, ওই তো সব করে, এই যে রাস্তা, এই যে জল, এই যে লাইট, সবই তো দিচ্ছে। আচ্ছা, আবার এই যে লকডাউনের সময় অনেক কিছু সাহায্য করছে। আচ্ছা, এইটাই তার জন্য আবার চাই নাকি? আবার চাই। আচ্ছা, কি আপনারা যে পৌরসভায় তো নির্বাচন প্রায় দোরগোড়ায়, পৌরপতি হিসেবে কাকে দেখতে চান? কার্তিক পালকে। কেন? কার্তিক পাল থাকতে আমরা অনেক সুযোগ সুবিধা পাইছি। কি পেয়েছিলেন? ঘর পাইছি, লাইফ পাইছি, সবই পাইছি। আচ্ছা, আর এখন? এখন কার্তিক পালকেই চাই আমরা। আর এখন যেভাবে চলছে পৌরসভা তাতে কি মনে হয় পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন? না। হ্যাঁ, পাচ্ছি না। পাচ্ছেন না এখন? না। আচ্ছা।
ওয়ার্ডের এক নাগরিক, তিনি কি বলছেন এবার আমরা শুনে নিই, চলুন। আপনার নাম কি? আমার নাম দিলীপ সরকার। ওই যে আগামী পৌরসভা নির্বাচনে কাকে দেখতে চান? আমরা কার্তিকচন্দ্র পালকে দেখতে চাই। কেন? কেন আমাদেরকে লকডাউনের সময় মানে যেরকম সুবিধা দিয়েছে এই চেয়ারম্যান আমাদেরকে সুবিধা দেয়নি, আমরা সেরকম সুবিধা পাইনি। কার্তিকচন্দ্র পাল থাকাতে আমাদেরকে মানে 2000 টাকা করে দিয়েছে একবার। উনি যখন সিটের থেকে নেমে গেছে, 5 বছরের মেয়াদ শেষ, সব লেবারদেরকে 2000 টাকা করে দিয়েছে। তারপরে কম্বল দিয়েছে, শাড়ি দিয়েছে, 3-4 বার করে চাল দিয়েছে, চাল পেয়েছি, বালতি দিয়েছে 2 করে সব বাড়িতে করে, সব লেবারদেরকে দিয়েছে। পুজোর সময় আমাদেরকে 200 টাকা করে দিয়েছে, 1 প্যাকেট করে মিষ্টি প্যাকেট দিয়েছে। হ্যাঁ, উনি থাকাতে আমাদের একবার মানে মাইনাও বেড়েছে, কিন্তু আজ পর্যন্ত ওনার কাছে আজকেও আমরা গিয়েছিলাম, বলছে তোমাদেরকে ইউনিয়ন করতে হবে, ইউনিয়ন করলে ইউনিয়ন থেকে মানে লিখিত আনতে হবে, তবে তোমাদের বেতন বাড়বে, এরকম বলছে আর কি। কে বলছে? এই চেয়ারম্যানই বলছে, বর্তমান চেয়ারম্যান বলছে, সচিন সিং রায়। হ্যাঁ, আচ্ছা, বলছি যে তাছাড়া আমি বেতন বাড়াতে পারবো না। হ্যাঁ, যেরকম সুপারভাইজার আছে, সুপারভাইজারদের বেতন বেড়ে গেছে 2 বার করে, কিন্তু আমাদের 1 বারের বেতন বাড়ায়নি। আমরা দরখাস্ত দিয়েছিলাম, উনি বলেছে যে আমার তো তবিল ফাঁকা করে নিয়ে গেছে। হ্যাঁ, কার্তিকচন্দ্র পাল আমার তবিল ফাঁকা করে দিয়েছে, আমার কাছে কোনো পয়সা নেই, আমি তোমাদেরকে ইয়ে করতে পারবো, তোমরা ইউনিয়ন করো, ইউনিয়ন থেকে কাগজ দিবে, তারপর তোমাদের বেতন বাড়াবো, এরকম আজকেও বললো। তা আমরা বলছি যে ঠিক আছে, আমরা কালকে আমরা সবাই মিলে মিটিং করবো, যদি ইউনিয়ন করতে হয় আমরা ইউনিয়ন করবো, ইউনিয়ন করার কথা। হ্যাঁ, আমাদেরকে বলছো তোমরা ইউনিয়ন করো, ইউনিয়ন থেকে কাগজ আসবে, তারপরে আমরা বেতন বাড়াবো। কালকে যখন ছিল চেয়ারম্যান এরকম বলতো আপনাদেরকে? না, ইউনিয়ন কথা বলেনি আমাদেরকে। আচ্ছা, আমরা বলছিলাম বেতনের কথা, আমাদেরকে বেতন বাড়াই দিচ্ছে। আচ্ছা, আমাদের পিএফ এর কাটার, পিএফ আমাদের পুরানো লোক, আমাদের পিএফ কাটে, বেতন আমাদেরকে যেটা দেওয়ার বাড়াই দিচ্ছে, তোমাদেরকে বলছি 30-40 টাকা তোমাদের বাড়াই দিলাম। আচ্ছা, এরকম বলছে, নতুন পুরান সবাইকে বেতন এক, কিন্তু আমাদের পিএফ কাটে, পুরানাগুলো নতুনগুলো পিএফ কাটে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি থাকলে আমাদের ভালো হয়, আমরা বেতন বাড়ানোর কথা বলবো, উনি তার আগেই উনি নেমে গেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি থাকলে আমাদের বেতন এতদিন বেড়ে যেত। আর এই যে নাগরিক পরিষেবা বলতে, যে বিভিন্ন ওয়ার্ডের, যে আপনাদের ওয়ার্ডে কাজ কেমন হয়েছে তার সময়? আমাদের ওয়ার্ডে আমাদের সামনে ড্রেন ভাঙার কথা, আমাদের গাছ কাটালো এর আগে, গাছ কাটছে, আম গাছ, তারপরে মানে সুপারি গাছ, ড্রেন হওয়ার কথা, কাটার পরে আর কই ড্রেন ড্রেন কিছুই হয়নি। ও আচ্ছা আচ্ছা, মানে এখন আর হয়নি কোনো কিছু? এখনো হয়নি, ওই যে ওই পর্যন্ত ড্রেন হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে কিছু এখন আর কোনো কাজই হচ্ছে না? না, এখন তো কোনো কাজই হচ্ছে না, এগুলো তো কার্তিকপাল থাকাকালীন যেগুলো সিজন করে হয়েছে সেগুলোই হচ্ছে কাজ। নাগরিকরা এক বাক্যে সবাই চাচ্ছে যে আগামী দিনে কালিয়াগঞ্জ পৌরসভায় পৌরপতি হিসাবে কার্তিক পালই যাতে আবার পুনরায় ফিরে আসে এবং দায়িত্ব নিয়ে সাধারণ মানুষের কাজ করে। চলুন আরেকজন নাগরিকের সাথে আমরা কথা বলি, 3 নম্বর ওয়ার্ডে, তিনি কি বলছেন আমরা এবার দেখে নেব। আমার নাম রাহুল ঘোষ। আচ্ছা বলছি, এই যে আগামী দিনে কালিয়াগঞ্জ পৌরসভা চেয়ারম্যান হিসেবে কাকে দেখতে চান? প্রকৃতপক্ষে যদি সুবিধা এবং পরিষেবা এই দুটি শব্দকে বিভক্ত করা যায়, বর্তমান যে পৌরসভা আছে সেটা সুবিধা দিচ্ছে, কিন্তু নিরপেক্ষভাবে যদি বলা যায় তো কার্তিক পাল যিনি ছিলেন এর পূর্বের প্রশাসক এবং পৌরসভা যিনি ছিলেন, তো জনে জনে পরিষেবা যেটা বলা প্রকৃত শব্দে যদি বলা যায়, তো তিনি জনে জনে পরিষেবা দিয়েছেন, বাড়িতে গিয়ে গিয়ে পরিষেবা দিয়েছেন, মানুষের প্রতিটা মানুষের সঙ্গে জনসম্পর্ক করে সুবিধা দিয়েছেন। তো প্রকৃত প্রশাসক এবং জনদরদি বলতে তিনি আমরা তাকেই চিনি, কার্তিক চন্দ্র পাল মহাশয়কে। এখন যেভাবে চলছে পৌরসভা কি মনে হয়? দেখুন, বর্তমানে পৌরসভা বলতে 2-4 জনেরই একটি সংস্থা হয়ে গিয়েছে, যেখানে সাধারণ মানুষের নাগরিক পরিষেবা বলতে তো তেমন কিছু নেই। আমরা দেখতেও পাচ্ছি যে কাজ সম্পূর্ণ প্রায় হয়ে গিয়েছিল, এগুলো শুধুমাত্র শেষ তুলির টান হয়েছে, বাকি সেভাবে উনি কার্তিক দা না থাকার পরে পৌরসভায় সেভাবে কোনো আর কাজ হয়নি কালিয়াগঞ্জে। আপনারা শুনতেই পারলেন যে আগামী পৌরসভা নির্বাচনে সাধারণ মানুষ কালিয়াগঞ্জের
কি বলছেন এবং একটা কথা পরিষ্কার যে কার্তিক চন্দ্র পাল যখন পৌরপতি হিসেবে ছিলেন তখন কিন্তু সাধারণ মানুষরা কিন্তু প্রচুর মানে নাগরিক পরিষেবা পেয়েছেন এবং যেটা তারা কিন্তু কখনো ভোলেননি এবং তাই সেই চিন্তাভাবনা থেকেই তারা আবার চাচ্ছে যে পুনরায় কালিয়াগঞ্জ পৌরসভায় চেয়ারম্যান হিসেবে ফিরে আসুক কার্তিক চন্দ্র পাল এবং নাগরিক পরিষেবায় একটা নতুন দিগন্ত খুলে দিক কালিয়াগঞ্জ পৌরসভা এটাই কিন্তু চাচ্ছে আগামী দিনে এইখানকার তিন নম্বর ওয়ার্ডের নাগরিকরা। উত্তর থেকে ক্যামেরায় শুভ আচার্যের সঙ্গে তন্ময় চক্রবর্তী বর্তমানের নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার নারীর অলঙ্কারে নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না আধুনিক এবং রুচিশীল শিবম জুয়েলারি হাউস রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস রূপম দেহি। সেন্টার সাথে হাত মিলিয়ে সোনালী অফারের উপহার নিয়ে এলো ওরিয়েন্ট জুয়েলার্স। 25% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে। অফার চলবে 20 ডিসেম্বর 2021 থেকে 7 জানুয়ারি 2022 পর্যন্ত আমাদের সমস্ত শোরুমে। কাস্টমার কেয়ার নাম্বার 8373099950 তে। প্রদীপ শোক ফ্যাক্টরি হসপিটাল পাড়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর অনুষ্ঠানটি নিবেদন করছে। নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার নারীর অলঙ্কারে নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না আধুনিক এবং রুচিশীল শিবম জুয়েলারি হাউস রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস রূপম দেহি। সেন্টার সাথে হাত মিলিয়ে সোনালী অফারের উপহার নিয়ে এলো ওরিয়েন্ট জুয়েলার্স। 25% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে। অফার চলবে 20 ডিসেম্বর 2021 থেকে 7 জানুয়ারি 2022 পর্যন্ত আমাদের সমস্ত শোরুমে। কাস্টমার কেয়ার নাম্বার 8373099950 তে। প্রদীপ শোক ফ্যাক্টরি হসপিটাল পাড়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর অনুষ্ঠানটি নিবেদন করছে। নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার নারীর অলঙ্কারে নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না আধুনিক এবং রুচিশীল শিবম জুয়েলারি হাউস রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস রূপম দেহি। সেন্টার সাথে হাত মিলিয়ে সোনালী অফারের উপহার নিয়ে এলো ওরিয়েন্ট জুয়েলার্স। 25% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে। অফার চলবে 20 ডিসেম্বর 2021 থেকে 7 জানুয়ারি 2022 পর্যন্ত আমাদের সমস্ত শোরুমে। কাস্টমার কেয়ার নাম্বার 8373099950।